Oh, welcome. हाँ जानी अनेक लेट आमी अनेक दिन धरे सर्वाइवल भिडियो दी ना बाट स्टिल आमी अनेक किछु आपडेट करছি যেমন এইখানে দেখতে পাচ্ছ এটা তারপর এইদিকে আমি এটা একটু আপডেট করছি তারপর উপরে এটা কি বানাবো এখনো বুঝতে পারতেছি না সেটা কমেন্ট বক্সে লিখে দিও আর ও এইখানে আমি এটা পরিষ্কার করে দিছি আর ঝোপঝাড় ভালো লাগে না তবে নামবো এদিক দিয়েই উঠবো না শুধু আর এদিকে একটু সিঁড়ি বানাইছি এদিকে এই লাইব্রেরিটাকে একটু আপডেট করছি এক এক করে দেখাতে হবে তোমাদেরকে তারপর এর মধ্যে আবার এই যে পানির জন্য দিয়ে দিছি যাতে সমস্যা না হয় এরকম করে আপডেট করছি আর এটা দেখানো হয়নি ভালো করে দেখো এটা একদম এইভাবে দুইটা করে আলাদা করে আপডেট করছি লাগাইছি আর কি এখানে ও অলরেডি 34টা আসছে কিছুক্ষণ আগেই বানাইছি আর এখানে আমি কয়েকটা রেখে দিয়েছিলাম 33টা আসছে ভালো তারপরে আরও অনেক কিছুই আপডেট করছি খিদা লাগছে আমার আমি একটু খাইনি আর এখানে দেখো ফার্নেস দিয়ে এখানে একটু আলাদা করছি वेट ये देखो फार्नेस थे पासी ग्रीन डाई यटारे एन पता बनाई बांग्लादेशेर मैप पता मैप ना देखाई आसि तुम्हारे और ये देखो ये बनाई हे चारतला वाला एक सुगार कैन फार्म एक ना अनेकगुल्ला चारतलार एक मैं ये आपडेट कर बड़ो करसी कतगुल्लो आसगुल्लो आस प्राय अर्धेक चेस्ट আর দেখো এখানে এখানে আর কি দুইটা বাংলাদেশের পতাকা লাগিয়েছি এটা মনে হয় আর একটু উপরে দিলে ভালো হতো বাট আর দেখো এখানে আমরা আয়রন ফার্মটাকে না আমরা আপডেট করছি দেখো এই পাশে দেখো এখানে দুইটা করে আয়রন গোলাম আসে এখানে 10টা ভিলেজার এখানে 10টা ভিলেজার আর এখানে 40টা বেড দিয়ে এখন আমাদের কাছে দুইটা করে আয়রন গোলাম আসে শব্দ হচ্ছে ওই দেখো দেখো দুইটা করে আয়রন গোলাম আসে এখানেও বেশি করে এখন স্পন হয় আর অনেকটাই আপডেট করছি এটা বানানো তোমাদেরকে দেখাই দেবো আর দেখো এইখানে ম্যাগমা ব্লক আর কি বেশি করে দিয়ে দিয়েছি যাতে বেশি করে ময়রা আর কি আমরা বেশি করে আয়রন পাই এখানে অনেকগুলো ব্লক আমি আগে থেকেই রাখছিলাম এখন ইউজ করি না এই আর কি আর এই পাশে আসছে এখানেও অনেকগুলো আসছে যাক ভালো আর এগুলো তো আসেই না আর আর দেখো এখানে কিছুক্ষণ পরে আর একটা স্পন হবে আরে মরছে কিন্তু স্পন হচ্ছে না হয়ে যাবে কিছুক্ষণ মধ্যেই ओ हुई हुई देखो 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 ये दुइटा करे आयरन गोलम स्पन है और तुम्हारे आरो एक जिनिस देखाई आरो एक स्पेशल जिनिस सेटा होच्छे एई देखो दुई डबल एकदम डबल करे फेलछी एटाके एखन डबल करे आसे डबल करे एक्सपी पावा जाए बेशी पावा जाए तो एई होच्छे आपडेट मेन आपडेट एखन एटाके चालू करे देई चालू करले आमरा अनेक एक्सपी पाई देखो आमार 71 एक्सपी आमी तो खेली करी नाई यूज करा हय ना आमरा आर चलो एटाओ चालू कर दीसी देखा जाक आर लेट्स गो देखी आमरा कत एक्सपी पाई माने आमरा किछु जिनिस आर कि रिपेयर करे निब कयेकटा जिनिस आमादेर शावालेर अनेक अवस्थाटा एकटु खाराप रिपेयर होबे होये जाबे रात होये गेछे आमादेरके एखन घुमाते होबे তো আজকে আমরা যা করব সেটা হচ্ছে একটা বোনমিল ফার্ম বানাবো আমার কন্টেন্টের দরকার তো তাই আর কি আমি একটা বোনমিল ফার্ম বানাবো আর খুব তাড়াতাড়ি আমরা এন্ডার ড্রাগনকে মারবো আর বোনমিল ফার্মটা বানাবো এর পাশেই আর এই সুগার ক্যানগুলো কত নষ্ট হয় বাট সমস্যা নেই আর আমাদের বোনমিল ফার্ম বানাতে আমাদের সুগার ক্যানও লাগবে আচ্ছা তো এবার আমরা বানানো স্টার্ট করে দিই এখানে আমাদের মনে হয় 9 ব্লক না 8 ব্লক ঠিক মনে নেই তো আমরা দিয়ে দিই 6, 7, 8 আর এখানে ওয়াটার বাকেট দিয়ে দেখব কি হয় আর এখানে আমাদেরকে কি যেন করতে হবে আমি ভুলে গেছি এখানে আমাদেরকে ব্লক লাগাতে হবে তারপর আমরা পিস্টন লাগাবো ব্লকগুলো লাগাই দেই কিন্তু তার আগে আমরা এখানে একটা ওয়াটার বাকেট দিয়ে দেখি যে কতটা পানি ফ্লো করে ওকে আমাদেরকে আরও এক ব্লক এদিকে লাগাতে হবে আর এখন আমরা লাগাই দেই এই তো এবার ঠিকঠাক আছে একদম এখন আমরা এর উপরে পিস্টনগুলো লাগাই দেই এই পাশে মুভ করে যাতে থাকে ওকে এই পিস্টন লাগানো হয়ে গেছে এখন আমি ডার্টগুলো নিয়ে আসি আর এখানে আমাদের ডার্টগুলো লাগাই দেওয়া লাগবে এন্ড সুন্দরভাবে আমরা ডার্টগুলো লাগাই দিব তারপর এখানে আমরা আবার সামনে একটু ব্লক লাগাবো ব্লক কই আচ্ছা তো তোমরা কি করবে আমি যেভাবে ব্লক লাগাচ্ছি একদম সেইভাবে ব্লকগুলো লাগাই দিবা ব্যাস তাহলেই তোমরা পারদর্শী হয়ে যাবে আমার মতো প্রোগ্রি দেখাবা আর কি এখানে একটা ব্লক দিয়ে দিই আর তারপর আমাদের এখানে কালেকশন সিস্টেম বানাতে হবে তো এইখানে হপার দেওয়া লাগবে আর তার নিচে চেস্ট না ওয়েট আমরা একটা ভুল করছি আমরা একটু আলাদাভাবে করব মানে এই বাঁকা করে করব আমি এখন এটা কাটবো আর ওই আমি কি করতেছি এখন এইটা কাটি আর তারপর এইটা কাটি অ্যান্ড এখানে দুইটা চেস্ট দিয়ে দিই চেস্ট কই ওয়েট এই তো চেস্ট অ্যান্ড এই পাশে আমরা দিয়ে দিব হপার হপারও হাতে নাই আমার 64 আর 6 ওকে দিয়ে দিছি হপার আর তারপর আমরা এখানে একটা আগে সুগার ক্যান ফার্ম বানিয়ে নিব আর এখানে আমরা একটা ওয়াটার বাকেট দিয়ে দিব আগে আর তারপর আমরা পাশে সুগার ক্যান লাগাই দিব আচ্ছা এখন আমাদের একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে পিছনে ডিসপেন্সার লাগাতে হবে আমরা উপরে উঠব আর এখানে একটু স্টাইলও করা লাগবে তো এখানে আগে ব্লক লাগাই দেই আর তারপর উপরে ডিসপেন্সার লাগাই দেওয়া লাগবে চলো লাগাই দিই এটা আমি ডিসপেন্সারগুলো লাগাই দিই এদিকে চোখ করে আর ওইদিকে মুখ করে আর তারপর রেড স্টোন দিয়ে কানেক্ট করে দিই সবগুলোকে তাহলে কাজ করা শুরু করবে সেন্সর হয়ে গেল অ্যান্ড ইয়া আর এখন আমি একটু এইগুলাকে একটু মানে ডিজাইন করব হ্যাঁ আমি জানি আমি ডিজাইন অতটাও পারদর্শী নই বাট তাও আমি করব এখন সময়টা হচ্ছে যে আমরা এই সুগার ক্যানগুলোকে বোন মিলে কনভার্ট করব তো তার জন্য আমাদের লাগবে কম্পোস্টার আর তার আগে আমি এখানে একটা গর্ত কইরা লই তারপর তোমাদেরকে কম্পোস্টার দিয়ে কীভাবে করতে হয় সেটাও আমি দেখাই দিচ্ছি আমি এগুলো কাইটা নিই ওকে তো এইখানে চেস্ট বসাতে হবে আর তার উপরে লাগাতে হবে হচ্ছে একটা হপার দেখো এরপর আমরা এখানে একটা হপার বসাবো আর তার উপর ও ওয়েট এখানে একটু ভুল হয়েছে আমাদের আরও এক ব্লক নিচে ডিগ করতে হবে আচ্ছা তো এখন আমাদেরকে কি করতে হবে ডিগ করে নিই আমি এক ব্লক তারপরে এখানে আমাদেরকে লাগাতে হবে হচ্ছে চেস্ট তার উপরে হচ্ছে একটা হপার আর তার উপরে হলো একটা ওয়েট এখানে একটা তারপরে লাগাতে হবে হচ্ছে একটা কম্পোস্টার আরে বসে লাগাতে হবে আর তার উপরে আবার একটা হপার অনেকগুলো হপার লাগবে আর এখান থেকে এগুলো এই কম্পোস্টার আসবে কম্পোস্টার থেকে কনভার্ট হয়ে এখানে বোনমিল হয়ে মানে চলে আসবে এটাই হচ্ছে আর এখানে আমরা সিঁড়ি লাগাই দিই ইয়েস রাত হয়ে গেছে ঘুমে আসা লাগবে আমি ডিজাইনগুলো একটু ঠিক করি মানে না হলে আবার দেখতে দেখতে ভালো লাগবে না দেখতে ভালো না লাগলে আবার আমার মন কাজ করতে ভালো লাগে না মানে কী কইতাছি কাজ করতে ভালো লাগে না এটা একটু সুন্দর করি এই জায়গাও সেরকম দেখতে একটা ভালো লাগতেছে না এটাও একটু ঠিক করি তাহলে দেখতে একটু ভালো লাগবে আর দেখতে ভালো লাগলেই তো মানে ভালো হয় তাই না ওকে এখন একটু দেখা যাক কেমন লাগতেছে আচ্ছা ঠিক আছে ঠিকঠাক আছে এখানে এই স্টোনটা লাগাই দিই ওকে আর দেখছো কীরকম একটা ডার্ট কাটা শব্দ আসতেছে কিন্তু ডার্ট কাটতেছে না আসলে এইগুলো কনভার্ট হচ্ছে এখানে আর এর মধ্যে আসতেছে 6টা হয়েছে কেবল এখানে আমরা এখানে দেখতে সেরকম ভালো লাগতেছে না এটাও একটু সুন্দর করে দিই এখানেও লাগাই দেই ব্যাস হয়ে গেছে আর কিছু জিনিস আনি এখানে আমরা কিছু সুগার ক্যানের রেখে দিই আর যাতে তাড়াতাড়ি হয়ে যায় এমনিতেও সুগার ক্যানের ওরকম অভাব নাই আর সুগার ক্যান এখন লাগতেওছে না তো এগুলো কনভার্ট হতে থাকবে অ্যান্ড ইয়া এ দেখো কীভাবে কনভার্ট হচ্ছে 7টা হয়েছে কেবল এরকম হতে থাকবে কিছুক্ষণের মধ্যে হতে থাকবে দেখো কীরকম করে মাটি জমতেছে মনে হচ্ছে আর এখানে আসতে থাকবে হতে থাকবে অ্যান্ড আসতেওছে অনেক ভালো অ্যান্ড সো গাইজ আজকের মতো এখানেই বিদায় অ্যান্ড আজকের ভিডিওটা অনেক শর্ট হয়ে গেল জানি আর তোমরা একটা কাজ করবা কি যে আমার পিছনে দেখতে পাচ্ছ যে এইটা এখনও কমপ্লিট আছে তো কি ডিজাইন করা যায় সেটা একটু বলে দিও অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই।